বয়স হয়ে গেলে হাঁটু ব্যথা একটি সমস্যা আমাদের সকলেরই। হাঁটু ব্যথা নিয়ে অনেকেই আমাকে অনেকভাবে কমেন্টস করেছেন যে কিভাবে হাঁটু ব্যথা কমানো যায়। হাঁটু ব্যথা কমানোর সহজ তিনটি এক্সারসাইজ আজ আমি আপনাদের দেখাবো। যদি আপনারা নিয়ম করে বাড়িতে দুই বেলা করতে পারেন তাহলে কিন্তু আপনারা হাঁটু ব্যথা থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম সোজা তিনটি এক্সারসাইজ আমি চেয়ার দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। যদি নিয়ম করে এই তিনটি এক্সারসাইজ আপনারা করতে পারেন তাহলে একদম হাঁটু ব্যথা থেকে বেরিয়ে আসতে পারবেন। হাঁটু ব্যথার জন্য অনেকেই সিঁড়ি থেকে দিয়ে উঠতে পারেন না, নামতে পারেন না, বা একটু লম্বা হাঁটা হেঁটে যেতে পারেন না। হাঁটু ব্যথা একটি বড় সমস্যা। সেই সমস্যাটি কিভাবে আপনারা নির্মূল করবেন আমি চেয়ার দিয়ে দুটো ব্যায়াম আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এই দুটো ব্যায়াম নিয়ম করে করবেন। আর একটি এক্সট্রা ব্যায়াম আপনাদের দেখবো, সেটিও আপনারা নিয়ম করে করবেন। কিভাবে করবেন দেখুন, আপনাকে এইভাবে চেয়ারে আপনাকে বসে নিতে হবে। চেয়ারে বসে নিয়ে ধরুন আপনার ডান পাটিতে ব্যথা হয়েছে, এই ঘুটনিতে ব্যথা হয়েছে, সেক্ষেত্রে আপনি এই পাটিকে লম্বালম্বি একদম এই হাঁটু বরাবর লম্বালম্বি উপর দিকে তুলে এই পায়ের মাথাটিকে এইভাবে ধরে থাকবেন, এইভাবে ধরে থাকবেন, ঠিক আছে? এই হাতটিকে এই হাঁটুর উপর দিয়ে এইভাবে ধরে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 10 সেকেন্ড ধরা হয়ে গেলে পরে তারপরে আপনি এই বাঁ পাটিকেও আবার একই রকম ভাবে করতে হবে। কারণ আপনার ডান পা ব্যথা হয়েছে বলে বাঁ পাটি করবেন না, এক দুবার বাঁ পাও করবেন। এটা যদি চারবার করেন তাহলে এটা দুইবার করবেন। কিভাবে করবেন দেখুন, একই রকম ভাবে সেম ভাবে এই হাতে এই হাতটি হাঁটুর উপর রেখে দিয়ে এবার এই পায়ের গোড়া আঙুলটিকে এইভাবে ধরে রাখবেন। ধরে রেখে আবার আপনাকে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেলে ছেড়ে দিয়ে আবার বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনাকে থাকতে হবে 5 থেকে 7 সেকেন্ড। হয়ে গেলে পরে আপনাকে আবার দুটো পাকে একসঙ্গে পা দুটোকে তুলতে হবে এইভাবে। এক্ষেত্রে কিন্তু পায়ের আঙুল ধরা দরকার নেই, যখন আপনি একটি একটি করে তুলবেন তখন সেক্ষেত্রে পায়ের আঙুল পুরো আঙুলটিকে ধরে রাখতে হবে। যখন দুটো পা একসঙ্গে তুলবেন সেক্ষেত্রে কিন্তু আবার পায়ের পুরো আঙুল ধরার প্রয়োজন নেই, এইভাবে আপনাকে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেলে পরে একটি ব্যায়াম হয়ে গেল। এবার দুই নম্বর যে ব্যায়ামটি করতে হবে এটি ওই চেয়ার দিয়ে ব্যায়াম করতে হবে। কিভাবে করবে, এইভাবে পাটিকে পায়ের গোড়ালি দিয়ে চেয়ার উপরে একটি প্রেশার দিতে হবে, প্রেশার দিতে হবে, যেই প্রেশারটি এখানে এসে না এইভাবে জাস্ট এইভাবে প্রেশার দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পা দিয়ে কিন্তু পায়ে চাপ দিতে হবে চেয়ার। এইভাবে হয়ে গেলে পাটাকে নামিয়ে নিয়ে আপনাকে অপর পাটিও এইভাবে পায়ের গোড়ালি দিয়ে চেয়ার মধ্যে চাপ দিতে হবে এইভাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পাটিকে তুলে দিয়ে একই রকম এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবার দুটো পা হয়ে গেলে পরে আপনাকে এবার একটি ব্যায়াম দেখাচ্ছি। এই ব্যায়ামটি আপনাকে নিয়ম করে করতে হবে। কিভাবে করতে হবে, এবার আপনি চেয়ার ছাড়া এই ব্যায়ামটি করতে হবে। এবার পুরো ম্যাটের মধ্যে এভাবে বসে নেবেন, বসে নিয়ে আপনাকে এই পাটিকে সামান্য তুলে নেবেন, তুলে নিয়ে হাতটিকে পিছন দিকে এইভাবে দিয়ে এইভাবে আপনাকে চাপ দিতে হবে, এই যাতে পুরো চাপটা হাঁটুর মধ্যে আসে। সামান্য একটু উঁচু করে নিয়ে এইভাবে চাপ দিবেন, এই চাপ দিয়ে এই ধরে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আপনার বোঝার সুবিধার জন্য আমি আরেকবার করে দেখাচ্ছি। জাস্ট এরকম কিছুটা করে রাখবেনই, এবার জাস্ট আপনার এগিয়ে নেবেন একটু চাপ করে নিয়ে আপনাকে আবার ধরে ধরে চাপ দিতে হবে, এই 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 এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে আপনাকে নিয়ম করে 3টি সেট করতে হবে। করুন, দেখবেন আপনাদের হাঁটু ব্যথা একদম কমে যাবে। তবে আর অন্য ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।